হিজাবের সাথে এটা এত সুন্দর ম্যাচিং হয়েছে। আজকে আমি নিজেও জানি না আমি নাকি মর্জিনা আপার মনের সব পূরণ করছে কিভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, অনেক ভালো ঘুম হয়েছে অনেকদিন পর। ঠান্ডা লাগছে? ঠান্ডা তো লাগবে। সকালের নাস্তার জন্য খালা মা দুই রকম বাঁধাকপি ভাজি করতেছে, বাঁধাকপির সাথে গাজর দেওয়া হবে একটা। চড়া চড়া কালার হালকা হয়ে গেল না আমু? আমু বলতেছে হলুদ দিলে কালার তো খারাপ হয়ে যাবে, এই জন্য হলুদ দিবে না। বেগুনি কালারটা রং উঠতেছে, উঠে অন্য কালারে চলে যাচ্ছে বেগুনি পাতাকপি, তবে দেখতে ভালো লাগতেছে। আমি এখন এই বাঁধাকপিটা খাই নাই, আম্মু খাইছে, আমাদের একজন জানাইছিল। এটা ওই বিদেশে সালাদ খাইছিলাম, কিন্তু এমনি দেশে ভাজি খাইনি। আমাদের নাস্তা হচ্ছে রুটি আজকে সকাল সকাল। ইকরা আর ইব্রাহিমের ছুটি হয়ে গেছে, মানে ছুটি শেষ হয়ে গেছে, ওর খালার আবার আমাদের কাছে দিয়ে গেছে। কেমন কাটলো তোমাদের ঈদ? ছেলেটা নিচে নামেন, আপনার নাস্তা বাঁধাকপির ভাজিটাই দে। আমি অনেকক্ষণ সিদ্ধ করছে, প্রেশারে দিয়ে দুইটা সিদ্ধ দিছে, তা ওর চেহারা হচ্ছে নরম হয় না। ঈদের মাংস ঝুড়ি হয়ে গেছে আর আম্মু গরু মুরগি একসাথে মিলাই দিছে আজকে। সেটা তো সাইফুল স্কুলের ম্যাডাম সাইফুল রহমান বলে ডাকে, সাইফুল খুব খুশি হয় না রহমান বললে। বাবা বলছে আমাদের কোনো ভাবনা নাই, কারণ আমরা যাচ্ছি পাবনা। সাইফানের বাবা আজকে সারাদিন আমাদেরকে পাবনায় ঘুরাবে খাওয়াবে, আমরা তো অনেক খুশি। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে, চলেন সবাই মিলে যাই পাবনা। সবাই গোসল করে রেডি হয়ে যাচ্ছি পাবনায়। কোথায় কোথায় যাচ্ছি যদি একটু বলতা? কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, ইনশাল্লাহ মেন্টাল হসপিটাল দেখবো বাহির থেকে। জীবনে একবার পাবনা গেছিলাম, আম্মু আর শিল্পী খেলাম আমার সাথে, তুমি মনে গেছিলাম। পাবনা শহরটা অনেক সুন্দর, আচার নিলাম আমরা রাস্তায় খাবো। আমাদের সাথে কে কে যাচ্ছে একটু দেখাই দেই। তার আগে শোভার, শোভার জামা নাম্বার 5 আলহামদুলিল্লাহ। আপা কেমন আছেন? আপার বাড়িতে আজকে মেহমান আইছে, মেয়ে আইছে, জামাইও আইছে? শুধু মেয়ে আসছে? আচ্ছা মাশাআল্লাহ, আজকে আপার বাড়িতে ঈদ। তোমাকে সাদা পরি লাগছে? আজকেও পড়ি, কালকেও পড়ি, সারাদিন পড়ি। আর শিল্পী আটি এবার সব থেকে লেট, বুঝলাম না, আমার খুব সবচেয়ে ফাস্ট হয়, রেডি করাই করাই লেট। আর আম্মু কি অবস্থা? মাশাআল্লাহ, আর কথা বলবো না, হিজাবের সাথে এটা এত সুন্দর ম্যাচিং হয়েছে। কি খাচ্ছ মুখে? চকলেট খাচ্ছে, চুপচুপ করি চুপচুপ। ওকে, চকলেট খাচ্ছে। আর আপনার আপা কোনে? ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার লাইট দিচ্ছে দেখে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, লেটস গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মর্জিনা আপা আজকে তার বিয়ের গহনা পরছে, খুবই সুন্দর লাগতেছে। বরখালামা বকা দিছে, গহনা তুই তুলে রাখতেছিস। তবে বলছিল কি জানেন, বাড়িতে পরে পরে ঘুরতে, মর্জিনা আপা বাইরে যাচ্ছে, তাহলে কিন্তু মর্জিনা আপা সাবধান না, কিচ্ছু হালকা লাইট আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আকাশ সেই জুতা কিনছে ঈদে, সুন্দর লাগতেছে। খালামাদের অটো একটা পিছনে আপনার সামনে, ওই এগুলা বাদ যাবে আরামে চলে যাবে। আমরা আজকে লোকাল বাসে যাবো সবাই মিলে, না আমরা পাবনা যাচ্ছি না, এই ভাবনা। আমি কোনোদিন যাইনি, কিন্তু শুনেছি মেলা এই বাসে যাওয়া যায়। আগে পাবনা খালামা গেছিল, আমাদেরকে একবার নিয়ে গেছিল না, ওই যে সিএনজিতে গেলাম না।
প্রতি ভাড়া হচ্ছে 50 টাকা খালি 100 দুধ বড়াস 50 ঢুকেন ঢুকেন তুমি ভালো পারো না তোমার ছেলে ভালো পারে ভাইয়া ভাইয়া ঢুকেন 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 একদম পাপ না ঠিক আছে আজিমপুর আজিমপুর খালাম্মা জুবা শোভা বুড়ি আর সাইফান মর্জিনা আপা আর আকাশ আকাশ কই গেল সাইফান একটা মজার ঘটনা আছে মর্জিনা আপা কি করছে দেখো কি করছেন মর্জিনা আপা কি কই গেল আপনার নাতি তো দেখলে মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে নায়িকা লাগতেছে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা ফেমাস কলেজ যেখানে আমাদের অনেক আত্মীয় স্বজন পড়ালেখা করছে অলরেডি আর আমাদের পরিচিতর মধ্যে এখন জলিয়াপুর মিয়ে মনে এখানে পড়াশোনা এখন করতেছে বর্তমানে না হ্যাঁ হ্যাঁ আর আমি এখান থেকে পরীক্ষা দিয়েছিলাম ডিগ্রি তাই হ্যাঁ চলো ভিতরে ঢুকি বাস থেকে ডাইরেক্ট আমরা যাই কলেজের সামনে হ্যাঁ এটা অনেক সুবিধা বুঝে শহীদ মিনার ভাই আমাদেরকে পারমিশন দিছে প্রতিটা জিনিস টেস্ট করার বিসমিল্লাহ কোনটা কিরম লাগে দেখুক এক কাজ করেন আপনি এইটাই দেন কত টাকার বললেন এটা খাই নাই খাবো কেমনে এত বড় দেন 20 টাকা দেন খাস খাই দেখো আমার কাছে ওইটা একটু বেটার লাগলো না তেল কাজটা গন্ধ নাই শিল্পী আন্টি আমাদেরকে খাওয়াচ্ছে থ্যাংক ইউ স্বাদ আছে মাঠ দেখতে পাচ্ছি সম্ভবত ক্যাম্পাস ওইদিকে আমরা আর অত ভিতরে না যাই নাম শুনছি কোনোদিন দেখা হয় নাই তাই আসলাম ড্রোন উড়াইলে সেই লাগতো ওই দেখো পয়লা বৈশাখের অনুষ্ঠানের প্রিপারেশন চলতেছে বড় বড় সব সেলিব্রিটিরা আসবে শুনছি সবাই এখন লেবু পানি ব্রেক নিচ্ছে এটা চিনি ছাড়া সবাইকে ললি দেন সবুজটা আছে সবুজ ললি শুধু কমলা দেন কমলাই দেন তাহলে বের করেন পাবনা মানসিক হাসপাতালের গেটে আমরা এখন এন্ট্রি করতেছি এরিয়াটা তো বিশাল বড় ভাই কে কে ভর্তি হবে হাত তুলো সিদ্ধরাতুলের নাম সবাই লিখছে কে হাত তুলছে এটা সামনেটা পুরানা বিল্ডিং এগুলো এই যে বাতিল হয়ে গেছে এখানে যে একটা টুরিস্ট স্পট এটা জানতাম না
জানতে এটা যে টুরিস্ট স্পট এখানে দেখি ফুচকা চটপটি সবই বিক্রি হচ্ছে ঘোড়ার গাড়িও আছে মানে ঘোড়াবে ঘোড়া ঘোড়া গাড়িতে ঘুরবে সেই সিস্টেম আসলে পাগল কি মানুষ এমনি হয় কষ্ট ব্যথা বেদনা অনেকে পাগল ছাড়াও আসে মানে ডাইরেক্ট নিজেকে পাগল আত্মীয় স্বজন এমনি রেখে পাগল ছাড়া দুনিয়া চলে না কেউ কি রাখে আত্মীয় স্বজন কে জানা আছে কত কি গান ছাড়াও লাগে পাগল এমনি রাস্তা বুঝতে নাই পুরো গেল এই বুড়ি হলো এ চুলের জায়গায় বাসতেছে না চুলের জ্বালায় বাসে না চিল্লাচিল্লি করতেছে আবার পা মারামারি কি হচ্ছে তোমারে বনে বনে এরাম হচ্ছে কে এরাম হচ্ছে ওই করতেছে এরাম আমরা পারমিশন নিয়ে ঢুকছি একটু দেখার জন্য আসলে এখানে আসাটা অনেক কষ্টকর অনেক চিৎকার পাচ্ছো তুমি হ্যাঁ চিৎকার পাচ্ছি অনেক চিৎকার শুনতে পাচ্ছো জায়গাটা অনেক পরিষ্কার হ্যাঁ অনেক পরিষ্কার অনেক ক্লিন লাগে আমরা এখনো কারোর সাথে দেখা হয়নি কিন্তু এই যে এই রুমগুলোতেই তারা থাকে কষ্ট কষ্ট দেয় মানে ঢুকে ধর আমার তোমার সন্তানই তো কেউ না কেউ পাগল হয় না হ্যাঁ আসলে মানসিক কতটা চাপে একটা মানুষ মানে পাগল হয় কেউ ধরো জন্মগতভাবে হয় কেউ এই যে দেখে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি নাম আপনার মুফাজ্জল ভাই বাসা কোথায় আপনার এখানে কেন আসছে এলে মাথায় মাথায় একটু সমস্যা হইতে হয়েছে মানে মাথায় ব্যথা করে খাওয়া দাওয়া হয়েছে কি খাইলেন মাছ দিয়ে ভাত মাথার সমস্যা হয়েছে কি ধরনের কেন হয়েছে পাহাড় থেকে পড়ে গেছিলেন কতদিন হলো আসা মেলা দিন আপনার বউ বাচ্চা নাই এখন তাহলে দেখে কে তাদেরকে আপনাদের দেশে দেখা করতে আসে পাওয়ার আলো ওষুধ কথা বলতে পারতে স্যার ওষুধ খাইছেন ওষুধ ভালো থাকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম দেখো কি সুন্দর ভদ্রভাবে কথা বলতেছে কিছু করবে না নি আপনার নাম কি সুমন সর্দার সুমন ভাই ভালো থাকেন দোয়া করবেন অনেক খারাপ লাগতেছে আমার এদের সাথে কথাবার্তা বলে বা এদেরকে দেখে নিজের কাছে মনে হচ্ছে এমন যে এরা কত অসহায় খুবই খুবই খারাপ লাগতেছে আমার আসলে আর ভাষা নাই তেমন কিছু বলার সবার উচিত নিজেদের খেয়াল রাখা সবসময় মেন্টাল হেলথের খেয়াল রাখা আপনার লাইফে যদি কোনো কিছু আপনাকে স্ট্রেস দিয়ে থাকে সেই স্ট্রেস কোন জিনিস দিচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা উচিত আইডেন্টিফাই করে তারপরে সেই জিনিসগুলোকে লাইফ থেকে এলিমিনেট করা উচিত নিজের কাছে মেয়েদের সাইড আলাদা খারাপ লাগা কাজ করবে মানে ধরেন আমার আপনার মতন মানুষই তো পাগল হয়ে গেছে যারা ধরেন তারা বলতেছে আমার বাচ্চা আছে বউ নাই কথাটার আসলে মর্যাদা বোঝা যাচ্ছে তার মাথা খাতে বা কাজ করতেছে কিন্তু সে আবার বলতেছে ঈদের দিন আমার বউ আমার গলা টিপে মারে ফেলতে নিছিল কিন্তু কথা কিন্তু সত্যি পরে মিলে গেল তার মানে সে ঠিকই বলতেছে কিন্তু ধরেন এমনও মানুষ আছে পরিবারের সহ্য না করতে পারে তাকে এখানে রাখছে সে বললেও বিশ্বাস করবে না তারপরে এদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয় তাহলে এদেরকে পাওয়ারফুল মেডিসিন দেওয়া হয় হঠাৎ করে মাথা আমার ওইদিকে চলে গেছে ধর আমি এখন সুস্থ তবে একটা জিনিস কি এটা কোনো মানে ইয়ার কি ফাইজলামি হাসি ইয়ার কি করার জায়গা না খুবই সিরিয়াস জায়গা আর খুব ট্রমাটাইজিং একটা জায়গা মানে আমি এখানে আসার পরে আমার আর স্বাভাবিক লাগতেছে না মনে হচ্ছে আল্লাহ কি দেখলাম আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে আমিন ভাই আমাকে জিজ্ঞাসা করলো কেমন লাগছে আমি ভাইকে বললাম আমার মনটা খারাপ হয়ে গেছে
কেন খারাপ হইছে মনটা বুঝছেন তো যে আমরা ভালো আছি ওরা খারাপ আছে এটা দেখেই খারাপ লাগে একটা ধরেন আপনি একটা মানসিক হাসপাতালে আপনি নরমাল হাসপাতালে যান সুস্থ অবস্থায় ভালো লাগবে এইটাই সেম ডিফারেন্সিয়েট করার তো কিছু নাই হ্যাঁ এখানে আসলে তো কষ্ট লাগে কষ্টই হ্যাঁ একটা মানসিক রোগীর প্রবলেমটা কি জানেন ভাই সে যদি বলে আমার ভালো লাগতেছে মানুষ মনে করবে ও মিথ্যা করছে সে যদি বলে আমার কষ্ট হচ্ছে তাও কবে মিথ্যা হচ্ছে সে যদি বলে আমি পাগল না তাও বলবে না তুমি মিথ্যা বলছো মানে সবাই সব মানে তাকে বিশ্বাসই তো কেউ করবে না পাগল পাগল মানে কি মানুষ কাউকে বিশ্বাসই করে না পাবনা মেন্টাল হসপিটালের ঠিক পাশেই এই জায়গাটা সবাই রেকমেন্ড করছে আসার জন্য আমাদেরকে এটা হচ্ছে একটা মন্দির শ্রী মন্দির শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর পাবনা ধাম পাবনা তাহলে হিমায়তপুরে আসছি আমরা ইয়েস হিমায়তপুরে বিশাল বড় মন্দির জামাই বলতে আমার শ্বশুর মশাইর সাথে ওনার খুব আন্তরিকতা ছিল শিবরাম কুণ্ডু উনি আসলে আমার রুমে নারায়ণ কুমার কুণ্ডু দুই ভাই বাবা মা এখানে সমাধি করছে ওনাদের বুঝছো আর ওখানে ওনার একটা মূর্তি আছে বড় ওই থাই দিয়ে দেখতে হবে সবাই খাইতে গেছে তো তাহলে যে শিব মামার হলো বন্ধু টাইপ তাহলে উনি সব দেখাতে পারে কোরআন শরীফ দেখো কত পুরাতন দেখেন আমাদের কোরআন শরীফ আছে এখানে শিব মামা তো সব ধর্মের পড়ে কোরআন শরীফ থেকে শুরু বাইবেল সব কত বড় আছে ঠাকুরটা কোনটা সবার খাবার একই জায়গায় দৈনন্দিন খাবার দেখো ঠাকুরের মার নাম মানে দেওয়া নাম আনন্দবাজার ভাজি আছে ভাত আছে ডাল আছে তরকারি আছে তরকারিটা কি স্যার নিরামিষ সয়াবিন হ্যাঁ সয়াবিনের তরকারি আপনারা এখানে কোনো রসুন পেঁয়াজ খান না আচ্ছা আমি তো শুনছি যাদের স্বামী মারা যায় তারা রসুন খায় না 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 এটা আমাদের নিরামিষের ব্যবস্থা নিরামিষ সবাই চলে না ও এখানে রান্না বান্না হয় বিশাল বড় বড় কড়াই এর থেকে আরো বড় কড়াইও আছে সব এটা ভক্তদের ভক্তদের দেওয়া সব ভক্তদের দেওয়া অফিশিয়াল সিস্টেম আছে আর এখানে আছে বড় কড়াই এখন বাইরে নিয়েছিস না খোলা আছে ওখানে দেখো এটা হলো গোশালা হ্যাঁ সামনে দেখতে পাবেন ওখানে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল চুলা আর ওইখানে দেখা যাচ্ছে বিশাল বিশাল কড়াই ওই যে বিশাল কড়াই দেখো এত বড় কড়াইয়ের জন্য অত বড় চুলা তো লাগবেই বিশাল পাতিল কয়েকজন মিলে তুলে ওই যে বাঁশ দিয়ে তুলে সাইডে বাঁশ সাপোর্ট দেখছো না ওই বাঁশ তিন চারজন চারজন মিলে ধরে তুলে কড়াই চুলা দেখেন কি বিশাল কড়াই দেখেন আচ্ছা এটাতে তরকারি রান্না হয় ওটাতে কি ভাত ভাত ও বিশাল বড় বড় ছয়টা করা এখানে আর ওইটাতে হচ্ছে ডাল আর খিচুড়ি আবাদেও করে এখানে কত মন চাল রান্না যায় করা যায় পায়েস রান্না করেন না না পায়েস অনুষ্ঠানের সময় পায়েসের ব্যবস্থা করা হয় না চুলাটা দেখেন বিশাল বড় চুলা দুইটা চুলা না দুইটা চুলা দুইটা করে দুইটা চুলা অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রসাদ বিতরণ হ্যাঁ প্রসাদ বিতরণ হয় এখানে হচ্ছে ভক্তদের তখন পুরো জায়গাটা হচ্ছে আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় প্যান্ডেল করা হয় ও আচ্ছা অনুষ্ঠানের প্যান্ডেল চুলাগুলো দেখার মতন মানে লাইফে এত বড় চুলা জীবনে ফার্স্ট দেখলাম আব্বু আম্মু ক্লান্ত হয়ে গেছে একটু বসছে আমরা হেঁটে হেঁটে দেখতেছি আমাদের মসজিদে কি হইচই করে কেউ তেমন এদের মন্দিরেও কেউ হইচই করে না শান্ত জায়গা ধর্মের জায়গা
স্পেশাল চকলেট দিচ্ছে কোন দেশ থেকে এটা আজকে আমি নিজেও জানি না আমি নাকি মর্জিনা আপার মনের সব পূরণ করছি কিভাবে মেন্টাল দেখার ইচ্ছা ছিল তাই তো আমি কই মর্জিনা আপাক আমরা ধরতে পারি না মর্জিনা আপা একা একাই পালাচ্ছে দৌড়াচ্ছে শখ ছিল তাই কেমন লাগলো আপনার মেন্টালে কষ্ট লাগলো না আমার অনেক কষ্ট লাগলো কেন জানি মানে আমার ভিতরটাই খারাপ হয়ে গেল কষ্ট লাগলো না আমি ভাবি না আমি ভাবছি যে সবাই ইয়ারকি ফাইজলামি করে সারা জীবন ইয়ারকি ফাইজলামি তো সবাই করতো কতদিন পরে মাঠ ভর্তি গরু দেখলাম আপনার গাড়ি উল্টে গেছিল নাম নাবো করছে না আপনি কি করলেন ভো পাদা হয়ে গেছিল ভো পাদা মানে কি কিন্তু ভো পাদা হয়ে গেছিল এটা একটা নতুন ভাষা শিখলাম মানে উল্টি গেছিল বাবনার ভাষা এগুলো সব হাসপাতালের পুরাতন বিল্ডিং সব ভেঙে ফেলতেছে My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.